বেশি পাতলা দুধ খাওয়ালে বাচ্চাদের কিন্তু পটি শক্ত হয়। ও ফর্মুলা মিল্ক কতটা খায় আর কত এমএল করে খায় সেটা আজকে তোমাদের বলি। পাথা আর ঘাড় মোটাই তুলতো না, আমি না ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবতাম কি ওর ঘাড়ে ঘাড়ে লাগলো না কি, যে ও ঘাড়ই সোজা করে না, মানে ঘাড় সোজা করতে চেষ্টা তো করবে, ও কিচ্ছু করতো না, মানে আমি ভয়ই পেয়ে গেছিলাম রীতিমতো। শোনার জন্য কি ডাইপার আমি ইউজ করি, এটা হলো ফিলিপসের একটা ফিডার, তো ওর জন্য এইটা ইউজ করি। হ্যালো গাইস, চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে, আর আজকে কোনো ব্লগ নয়, আজকে হলো Q&A, কারণ তোমরা টাইটেল আর থাম্বনেইল দেখে বুঝতেই পেরেছো। তো সোনাকে নিয়ে অনেকের অনেক কোয়ারিজ ছিল, তো সেইগুলো আমি তোমাদের আজকে ক্লিয়ার করবো, সেজন্য আজকে বসে পড়েছি। তো বেশি দেরি না করে আর বেশি কথা বলে সময় নষ্ট না করে চলো শুরু করি। তো অনেকে প্রশ্ন করেছো যে আমার সোনা কি খায়, তো আমার সোনা আমি আগেও বলেছিলাম যে ও ফর্মুলা মিল্ক খায়, আর ফর্মুলা মিল্ক খায় সেটা কোন দুধ খায় সেটাও অনেকে প্রশ্ন করেছিল। তো এই ভিডিওটা দিতে আমার অনেক লেট হয়ে গেল, মানে করে ওঠা হয়নি, যাই হোক। তো আজকে সমস্ত প্রশ্নের উত্তর আমি দেব, তো প্রশ্নগুলো আমি পরপর লিখে নিয়েছি আর এক একটা করে প্রশ্ন করব আর তোমাদের উত্তরটা দিয়ে দেবো। আর ফার্স্টের প্রশ্ন হলো, তো এই দেখো আমার সোনাকে নিয়ে চলে এসেছি, যাকে নিয়ে এত প্রশ্ন, তো চলো শুরু করে দিই। ফার্স্টের প্রশ্ন ছিল যে ও কী খায়, ও তো ফর্মুলা মিল্ক খায়, আগেও একটা ভিডিওতে আমি বলেছিলাম, ও ফর্মুলা মিল্ক কতটা খায় আর কত এমএল করে খায় সেটা আজকে তোমাদের বলি। ও ওকে আমি ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, তো ডাক্তার যেটুকু করে ওকে খাওয়াতে বলেছে খুবই কম, ওর পেট ভরে না, সেই জন্য ওকে আমি মানে ওর এই 5 মাস বয়স, 5 মাসে ওকে আমি মানে 5 মাস 5.5 মাস বয়স ওকে আমি 100 এবং 110, কোনো সময় 100 কোনো সময় 110 এরকম এমএল করেই খাওয়াই, তাতে ওর পেটটা ভরে বলেই মনে হয়, সেজন্য ওরকম করেই খাওয়াই। আর ওর ফর্মুলা মিল্ক যেটা আছে ওটা প্রত্যেক 30 ml এক চামচ করে, তো ওরকম 110 ml ওরকম 3.5 চামচ মতন দেওয়া হয়, 3.5 চামচ কোনো সময় 4 চামচও দিই, কারণ ডাক্তার বলেছে বেশি পাতলা দুধ খাওয়ালে বাচ্চাদের কিন্তু পটি শক্ত হয়, তো ঘন করে দুধ খাওয়াতে সেজন্য একটু বেশি দেওয়া হয় মাঝে মাঝে। তো নেক্সট কোয়েশ্চেন হলো কী ফর্মুলা মিল্ক খায়, তো তোমাদের আজকে আমি এবার দেখিয়েই দিচ্ছি। ও যেটা খায় সেটা হলো সিমিলাক অ্যাডভান্স 1, ও নার্সিংহোম থেকে এই দুধটাই খেয়ে আসছে এখনও। এই দেখো এটা হলো সিমিলাক অ্যাডভান্স 1, এটাই ও খাচ্ছে, আর এই যে গোল্ডেন কালারের এটা হয়, এটা নর্মালও একটা আছে আর এটা অ্যাডভান্স। তো এই দেখো পিগো এতগুলো নিয়ে আসে এক একবারে, তো বেশ কয়েকদিন আমাদের হয়ে যায়, তো এক একটা দুধ ওর 3 দিন মতন হচ্ছে আপাতত, 3 দিন করেই হয় এক একটা দুধ, আর 6 মাস পর থেকে 2টা খাবে। নেক্সট কোয়েশ্চেন হলো যে ওকে আমি কোন সাবান শ্যাম্পু তেল পাউডার যেগুলো ওগুলো কোনটা ইউজ করি, তো সাবান শ্যাম্পু তেল ওগুলো আমি ইউজ করি হিমালয়ের, হিমালয়ারটাই প্রথম থেকে ইউজ করি। প্রথমে ওকে জনসনের ক্রিম মাখিয়েছিলাম কিন্তু ওর মুখে ভালো স্যুট হয়নি, সেই জন্য হিমালয়া ইউজ করি। আর ওর যে পাউডারটা আমি মাখাই ওই পাউডারটা কিন্তু ক্যান্ডিড যে পাউডারটা আছে আর হিমালয়ার যে পাউডারটা আছে দুটো মিক্স করিয়ে ওকে আমি দিই, আর ওকে কিন্তু আমি তেল মালিশ করাই না। তোমরা আমার অনেক ব্লগে দেখবে ওকে আমি তেল মালিশ করাতাম, মানে একদম যখন ছোট ছিল তখন আমি ওকে তেল মালিশ করাতাম, মানে 2 মাস 1.5 মাস 2 মাস থেকে তেল মালিশ করাতাম, কিন্তু তারপরে ছেড়ে দিয়েছিলাম কারণ ওর না খুব ঠান্ডা লাগে। আর ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, ডাক্তার বলেছিল ওকে তেল না লাগাতে, শুধু গরম জলে ওকে স্নান করাতে, তো সেই থেকে ওকে কিন্তু আমি তেল আর মালিশ করি না। বলতে তোমরা আমার অনেক ব্লগে দেখবে যে ও উপরে শুয়েই আছে মাথা কাত করে, মানে বিছানা চাটছে হাত খাচ্ছে কিন্তু মাথা আর ঘাড় মোটাই তুলতো না, আমি না ভয় পেয়ে গেছিলাম, আমি ভাবতাম কি ওর ঘাড়ে ঘাড়ে লাগলো না কি, যে ও ঘাড়ই সোজা করে না, মানে ঘাড় সোজা করতে চেষ্টা তো করবে, ও কিচ্ছু করতো না, মানে আমি ভয়ই পেয়ে গেছিলাম রীতিমতন। তারপরে আস্তে আস্তে হঠাৎ করে 3 মাস যখন ওর বয়স, 3 মাস 10-15 দিন হঠাৎ করে ওরম উপর করে কিন্তু আমি ওকে রোজ প্রায় শুয়ে দিতাম 2-3 বার করে, কিন্তু ও ঘাড় সোজা করতো না। তো 3 মাস যখন ওর বয়স তখন হঠাৎ করে দেখছি ও একদিন ঘাড় সোজা করেছে, আর আমি তোমাদের সেই ভিডিওটাও দেখাবো সেদিন, মানে আমি ভাবলাম যে ঠিক আছে বাবা তাহলে ওর ঘাড়ে ঘাড়ে ব্যথা ব্যথা নেই, ও ঠিকঠাক করে এবার ঘাড়ও শক্ত হবে।
আর নেক্সট প্রশ্ন হলো ওর ঘাড় এখনো পুরোপুরি শক্ত হয়েছে কিনা। না, ওর ঘাড় এখনো পুরোপুরি শক্ত হয়নি, কিন্তু ও থাকতে পারে কিছুক্ষণ, কয়েক সেকেন্ড মতন ঘাড় শক্ত করে রাখে, আবার টলটল করে পড়ে যায়, পিছনে হাত দিয়ে রাখতে হয় এখনো অবধি, পুরোপুরি ঘাড় এখনো শক্ত হয়নি। তো শোনার জন্য কি ডাইপার আমি ইউজ করি, তো ওর জন্য যে ডাইপারটা ইউজ করি, ফার্স্টে প্যাম্পার্স করতাম, আর এখন যেটা ইউজ করি প্যাম্পার্সে কিছু কিছু ডাইপার মানে একটা প্যাকেটের কয়েকটা, একটা রো হয়তো পুরোটাই খারাপ গেল, মানে লিক করে যায়, তো সেই জন্য অন্য একটা ডাইপার ইউজ করছি এখন, সেটা হলো ম্যামি পোকো প্যান্টস। তো ওটা অনেক ভালো, খুব ভালো, ওটা ওরকম কোনো প্রবলেম হয় না। আমার তো এতদিন প্যাম্পার্স বা অন্য ওই যেগুলো কিনতে পাওয়া যায় দুটো তিনটে কোম্পানি ইউজ করে দেখেছিলাম, সব থেকে ম্যামি পোকো প্যান্টসটাই আমার ভালো লেগেছে। আর ওর জন্য কোন ফিডিং বোতল আমরা ইউজ করি, ওর জন্য ফার্স্টে মরিসনের, একদম প্রথমে মরিসনেরটা ইউজ করতাম, তো তারপরে হচ্ছে পিকু ওই অনলাইনে দেখে শুনে তারপরে একটা নতুন ফিডার, যেটা এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এটা হলো ফিলিপসের একটা ফিডার, তো ওর জন্য এইটা ইউজ করি। এটার নিপিলটা সত্যিই অনেক ভালো, কিন্তু ও প্রথমে ছোটোবেলায় মানে ছোটো যখন ছিল একদম, তখন কিন্তু ও ফিডারে খেত, কিন্তু রিসেন্টলি ও কিন্তু ফিডারে খাওয়া ছেড়ে দিয়েছে, ও ফিডার গালে দিলে অকটানে এবং খায় না, কারণ হলো ও খেতে খেতে না লাস্টে এতটা যখন দুধ থাকতো আর খেতই না। তো আমরা কী করলাম, ওই দুধটা যখন থেকে যেত তখন আমরা ঝিনুকে খাওয়ানোর চেষ্টা করলাম, তো প্রথম কদিন পারিনি, ও রেগে লাল হয়ে যেত, কিন্তু তারপরে আস্তে আস্তে ও এখন ঝিনুকে খায়, তো সেই জন্য আর ফিডারে খাইয়ে সময় নষ্ট করি না, একবারে ঝিনুকেই খাইয়ে দিই। কিন্তু এই ফিডারটা যখন খাওয়াতাম প্রথমে তখন কিন্তু খুব ভালো ছিল, তোমরাও নিতে পারো, এই ফিডারটা ভীষণ ভালো। আর এই ফিডারটা এখন ইউজ হয় শুধুমাত্র জলটা মাপার জন্য, আর কোনো কাজে লাগে না, জলটা মেপে এর মধ্যে দুধটা দিই, দুধটা গুলাই, গুলিয়ে বাটিতে ঢেলে ঝিনুকে করে খাওয়াই। তো আর ওর ফিডিং বোতল যেগুলো আছে ওগুলো আমরা কী করে পরিষ্কার করি, তো ওটা আমি একটা ডিটারজেন্ট আছে বাচ্চাদের যে খাওয়ার জিনিসপত্র পরিষ্কার করবার জন্য, সেটা হলো বেবি হাত কোম্পানির, আমি কিনেছিলাম কোনো একটা ব্লগে, তোমরা দেখতেও পারবে, আমি তোমাদের দেখিয়েওছিলাম আর একবার দেখিয়েও দিচ্ছি। তো এই যে ডিটারজেন্টটা এটা দিয়ে পরিষ্কার করি, আর একটা ব্রাশও কিনেছি, তো এই ব্রাশ দিয়েই পরিষ্কার করি, আর কীভাবে পরিষ্কার করি তার একটা ব্লগ আমি তোমাদের দেব, তো তার জন্য আমার চ্যানেলটা ফলো করো। ওই ওই ডিটারজেন্টটা দিয়ে আমি ওর ওই ফিডিং বোতল টোতল সব পরিষ্কার করি। আর ওর এখন বয়স কত আর ওজন কত এবার আমি তোমাদের সেটাও বলছি, 5 মান্থ প্লাস বয়স, আর ওর ওজন এখন 7 কেজি 100 মতন, ঠিক আছে। আর আমি প্রতিবারই ডাক্তারের কাছে জিজ্ঞাসা করি যে ওর ওজন ঠিক আছে, ডাক্তারবাবু কিন্তু বলেন যে বয়স আন্দাজে ওর ওজন কিন্তু একদম পারফেক্ট আছে, ওজন নিয়ে ওর কোনো রকম কোনো অসুবিধা নেই। আর এইটুকুই ছিল আজকে আমার কিউএনএর, যা যা কোশ্চেন ছিল সমস্তই উত্তর তোমাদের দিলাম, আরও যদি কিছু তোমাদের জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, অবশ্যই আমি জানানোর চেষ্টা করব। আর ওর অন্নপ্রাশন নিয়ে এবার আমি বলি, অন্নপ্রাশন হলো 180 দিন যেদিন ওর কমপ্লিট হবে ঠিক সেই দিনই ওর অন্নপ্রাশন, আর সেই ডেটটাও ফিক্সড হয়ে গেছে, কবে কি অন্নপ্রাশন সবই তোমাদের বলবো, তার জন্য কিন্তু তোমাদের ব্লগগুলো ফলো করতে হবে। আর আজকের ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি, তোমাদের যদি কিছু ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে দিও, আর যারা নতুন দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো এবং সাবধানে থেকো।